আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মৃত্তিকা ডেইরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু জাতসম্পূর্ণ বকনা বাছুর। আসলে অনেক ক্ষেত্রে বিভিন্ন কমেন্টস বা ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেন, একমাত্র বাংলাদেশে অনলাইন ভিত্তিক গাভী বা বকনা বাছুর মৃত্তিকা ডেইরি ফার্মই বিক্রি করে। প্রিয় দর্শক, আপনারা চাইলে সরজমিনে এসে বা আপনারা মোবাইলের মাধ্যমে আমাদের এই মৃত্তিকা ডেইরি ফার্মের বকনা বাছুর বা গাভীগুলো আপনারা নিতে পারেন। আসলে মূলত এই বকনা বাছুরগুলোর কত বয়স এবং কি জাতের, কাদের ভাইয়ের মুখ থেকে শুনবো। মৃত্তিকা ডেইরি ফার্মের মালিক জনাব আব্দুল কাদের ভাই, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাদের ভাইকে, আমরা কাদের ভাইয়ের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাদের ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আপনি তো দেখতেছি আমরা প্রত্যেক সপ্তাহে আপনার নতুন নতুন বকনা বাছুরের কিছু কালেকশন থাকে, এ সপ্তাহে আমাদের জন্য কি রাখছেন? এতে সপ্তাহে আরো বেটার কোয়ালিটি, সবগুলো জাতমান সম্পন্ন, মোট এগুলো সব 14 মাস, একদম এ টু জেড যেগুলো আছে মোট 14 মাস বয়স। কেউ হিটি আসবে, কেউ আসতেছে 1-2 মাসের মধ্যে আসবে, সবের মধ্যে যেগুলো আছে অত্যন্ত অত্যন্ত দেখতেছি সুন্দর সাদা পাকড়া জাতি। এবারের বাচ্চার মানগুলো একটু ভালো। আচ্ছা ভাই, আমরা আমাদের দর্শকদের যদি আপনি কিছু বাচ্চা দাম এবং জাত সম্বন্ধে বলতেন। এগুলো সব ফ্রিজিয়ান, মোট যেগুলো আছে সব ফ্রিজিয়ান, সব 90% আর 100% আছে দুইটা। এগুলো সব 90%, 85 একটা অনেক, সব 90%, আর আপনার ওই যে ওই দুইটা হচ্ছে 100%, ওইটা আর ওইটা, সব 14 মাস করে বয়স, 13 বছর মতো আছে। আচ্ছা, এগুলোর দাম কি রকম, মানে কত টাকা পিস যদি বলতেন? এগুলো সব 85-90, 80-র নিচে না, 85-90, 1 লাখ টাকা আছে, বছরের কুল 1 লাখ টাকা করে। এগুলো তো সর্বোচ্চ মান এবং সর্বোচ্চ বিডের বাচ্চা, এগুলো সকল রেকর্ড, এগুলো দেওয়া সম্ভব, এগুলো সবগুলো রেকর্ড আছে এবং জাত মানে সব দিক দিয়ে ভালো, যেখান থেকেই করা সেগুলো সব রেকর্ড ধারণ কৃত। এগুলো বাচ্চা, এগুলো সব মিলভিটা, আর আপনার কিছু বীজ আছে হচ্ছে সিমেক্স কোম্পানি, সর্বোচ্চ যে নামে যে কোম্পানি সিমেক্স কোম্পানি, আমেরিকান ডেইরি, আর আপনার মিলভিটার কিছু বাচ্চা আছে, বীজের বাচ্চাগুলো সব রেকর্ডধারী বাচ্চা সবগুলি, টিকা ভ্যাকসিনগুলো সব রেকর্ড দেওয়া যাবে, এ টু জেড সব আছে, এবং এগুলো সব মায়ের দুধ 25-30, মোট এখানকার যেগুলো আছে 25-30-এর মধ্যে সবগুলোরই রেকর্ড আছে। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বংশীয়ভাবে আসে যে নানি মায়ের দুধের রেকর্ডের অনুপাতে বাচ্চার রেকর্ড আসে, তো অনেক ক্ষেত্রে দর্শক আমাদের কাছে জানতে চায় আসলে মায়ের দুধের রেকর্ড বলতে কী বোঝায়, অর্থাৎ মা যদি 32 বা 20 দেয় সেক্ষেত্রে বাচ্চা 15-20 দেওয়া স্বাভাবিক। প্রিয় দর্শক, আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছে মৃত্তিকা ডেইরি ফার্মের প্রোপাইটার আব্দুল কাদের ভাই, যে এই বাচ্চাগুলো মিল্ক ভিটা এবং আমেরিকান কোম্পানি সিমেক্স কোম্পানির কিছু আপনার সিমেন্স দেওয়ায় বাচ্চাগুলো, এবং এই বাচ্চাগুলো যখন সে ক্রয় করছে অত্যন্ত দক্ষভাবে তিনি ক্রয় করছে, যে খামার থেকে কাদের ভাই নিয়ে আসছে সে খামার থেকে, খামারে এই বাচ্চার মায়ের দুধের রেকর্ড সম্পূর্ণ রেকর্ড অনুসারে এই বাচ্চাগুলো সে নিয়ে আসছে, এবং অত্যন্ত দক্ষ লোক দ্বারা সে এই বাচ্চাগুলো পরিচালিত করে, এবং এই বাচ্চাগুলো আপনারা চাইলে এই বাচ্চাগুলো সম্পূর্ণ ভ্যাকসিন এবং টিকা সম্পূর্ণ দেওয়া আছে। প্রিয় দর্শক, আপনারা অনলাইনের মাধ্যমে এই বাচ্চাগুলো নিতে পারেন, এবং আপনারা চাইলে সরজমিনে এসে এই খামারে এসে আপনারা এই বাচ্চাগুলো নিতে পারেন। অত্যন্ত জাতসম্পূর্ণ বাচ্চাগুলো, অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো, যে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি কাদের ভাই লাড়ছে, আসলে এই বাচ্চাটা কি বাচ্চা? এটা 100% সিমেনের বাচ্চা, এটা এর মায়ের রেকর্ড 30-28-30, আবার যে বাচ্চাটাও 100% সিমেনের বাচ্চা, এটাও এর মায়ের রেকর্ড আপনার 30-32, এগুলো আর দুটোই 90%। ওদের পিছন সাইডটা অনেক চওড়া, অরিজিনাল, এবং আসলে এই যে কত বড় গাভী হবে বলা মুশকিল, অনেক বড় এবং সর্বোচ্চ মানের গরু এগুলো, এর উপরে কোনো জাতমান আর বাংলাদেশে নেই, এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল যায়, প্রাইসও অনেক। আচ্ছা কাদের ভাই, আমরা আরেকটি তথ্য আপনার কাছ থেকে, আমাদের কাছে অনেক ক্ষেত্রে দর্শক বলে আসলে মুন্ডি জাতের কোনো বাচ্চা পাওয়া যায় কিনা। মুন্ডি বাচ্চাগুলো আসলে পাওয়া যায় না, মুন্ডি বাচ্চাগুলো ইন্ডিয়ান বাচ্চা, ইন্ডিয়ান গরু, আমাদের দেশে যে মুন্ডি হয় ওগুলো লোকাল মুন্ডি, এগুলোর সিমেন নাই আমাদের দেশে, এগুলো ইন্ডিয়া যদি কখনো বর্ডার খোলা থাকে তখন সেক্ষেত্রে বাচ্চাগুলো পার হয়, নইলে এই বাচ্চা নিয়ে আসা সম্ভব না, তাও তো পার হয় অবৈধভাবে, ওইটা যখন পাইলে তাও দেখা যায়, ওগুলো আমি কিছু নিয়ে আসছিলাম গত শীতে নিয়ে আসছিলাম, বর্ডার যদি খোলে তখন ওই বাচ্চাগুলো পাওয়া যায়, নইলে আমার দেশীয় যে লোকাল বাচ্চাগুলো আছে
ওগুলো আদৌ আসলে জাত মানে ভালো না, তার থেকে এগুলো অনেক ভালো। আর মুন্ডি হলে যে সব কিছু ভালো হয় তা না, তবে মুন্ডির বাচ্চা যদি ভালো মানের বাচ্চা পাওয়া যায়, কালেকশন করতে পারে, তাহলে অনেক ভালো হয়, কিন্তু ও বাচ্চাগুলো সচরাচর পাওয়া যায় না। প্রিয় দর্শক, একটি কথা মাথায় রাখবেন, আপনারা অনেক ক্ষেত্রে বলেন যে মুন্ডি জাতের বকনা বাছুরগুলো পাওয়া যায় কিনা, এগুলো পাওয়া যায়, বাংলাদেশে সচরাচর খুবই কম, এগুলো বাইরের দেশ, আমাদের বাইরের রাষ্ট্র ইন্ডিয়া থেকে ওই বর্ডার যখন ক্রস করে তখন কিছু বাচ্চাই বাংলাদেশে আসে, সেই সময় কিছু বাচ্চা আপনারা পাওয়া যায় বা পাওয়া যায়। আসলে অত্যন্ত মুন্ডি বলতে কোনো জাত নেই, মুন্ডি বলতে কোনো জাত নেই, এটা সম্পূর্ণ মিথ্যা, এবং হলস্টিয়ান ফিজিয়ান এ প্রকৃত জাত। আমরা কিছু জাত সম্পূর্ণ যে বাচ্চাগুলো দেখলাম, আচ্ছা এগুলোকে কি পরিমাণ আপনার সিমেন্ট দেওয়া যাবে? এগুলোকে ওপেনিং স্টার্টিং পয়েন্টে আপনার যেগুলো আসবে প্রথমবার সবগুলোর হিট মিস করতে হবে, মিস করে দিয়ে প্রথমবার আপনার 90% সিমেন্ট ইউজ করতে পারেন, কারণ এগুলো গ্রোথ অনেক ভালো এবং ওভার এটাও বড়ো, এবং গরু অনেক বড়ো হবে তো 90% সর্বনিচে 85-এর নিচে দিলে কিন্তু ব্রিডিং ভালো হবে না, 90% দিতে হবে, 100 না ইউজ করলেও হবে, 100ও ইউজ করা যাবে কিছু কিছু বাচ্চাতে, কিন্তু না করাটাই বেটার, 90% ইউজ করলে সবচেয়ে ভালো হবে। আর এগুলো মোটামুটি সবগুলো বাচ্চাই ভালো, সব মানে একদম কি বলবো, এগুলো সব আমাদের দেশীয় ফ্রিজিয়ান যেগুলো বর্তমানে সচরাচর খামার উপযোগী যে গরুগুলো, এই গরু বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা ফিট পারফেক্ট বাচ্চা, এগুলো যদি কেউ তৈরি করে নিতে পারে তাহলে তার জন্য অনেক ভালো হবে, অনেক বেটার হবে এগুলো। প্রিয় দর্শক, উনি আরেকটি তথ্য, আসলে দেখা যাচ্ছে অভিজ্ঞ খামারি তো, তার মুখ থেকে অনেক তথ্য আমরা পাইতে পারি, যেমন আরেকটি তথ্য সেটা হচ্ছে যে গাভীর আপনার বকন বাচ্চার আকার অনুপাতে বা ওর শারীরিক গঠনের উপর বীজ নির্ভর করে। আপনারা যে এই বাচ্চাগুলোকে সিমেন্ট দিতে পারবেন, আপনারা 90% সিমেন্টস পর্যন্ত এগুলো দেওয়া যায়, এবং প্রথম হিটে আপনারা এই বাচ্চাগুলোকে যখন হিটে আসবে তখন মিস্টেক করায় দিবেন, এবং দ্বিতীয় হিটে আপনারা 85-90% সিমেন্ট দেওয়া যাবে কাদের ভাইয়ের মুখ থেকে শুনলাম। আসলে অভিজ্ঞ খামারের মুখ থেকে অনেক তথ্য পাওয়া যায়। প্রিয় দর্শক, আরেকটি কোনো নতুন প্রতিবেদন বা আরেকটি কোনো কথা কাদের ভাইয়ের মুখ থেকে শুনবো আমরা। কাদের ভাই যে বলেছে আসলে একজন অভিজ্ঞ খামারি আসলে কতটা দক্ষ হলে এ ধরনের সচরাচর আসলে এ ধরনের সফলতা পাওয়া যায়। কাদের ভাই একজন সফল খামারি এবং সফল ব্যবসায়ী আপনারা বলতে পারেন, তারপরেও এই না যে তার আসলে সুনাম বদনাম থাকবে, একটা ব্যক্তি আপনার দেখা যাচ্ছে সবার কাছে প্রিয় হতে পারে না। আপনারা ইউটিউবের মাধ্যমে অনেক বিজ্ঞাপন বা অনেক বিক্রয়ের প্রতিবেদন দেখেন, আসলে প্রকৃত ডেয়ারি ফার্মের যে আপনারা মৃত্তিকা ডেয়ারি ফার্মের যে বকনা বাছুরগুলো দেখেন, এই বকনা বাছুরগুলো দেখবেন এবং অন্য অন্য যারা বকনা বাছুর বিক্রি করে অন্য অন্য খামারি তাদের বাচ্চাগুলো দেখবেন, অত্যন্ত দক্ষ এবং সুনির্ভর চিন্তা সহকারে বা এবং নিবিড় পরিচর্যা দিয়ে এই বাচ্চাগুলোকে লালন পালন করেন কাদের ভাই এবং তার অভিজ্ঞ রাখাল আছে। আপনারা এ যাবৎ যতগুলো ভিডিও দেখেছেন আপনারা যাচাই বাছাই করবেন যে আসলে কোনটি কোন ফার্মে ভালো মানের বকনা বাছুর এবং গাভী, ভালো গাভী এবং ষাঁড় বাচ্চা পাওয়া যায়। আপনারা খোঁজ নিয়ে আপনাদের মস্তিষ্ক চিন্তা চেতনা দেখতে পাবেন একমাত্র মৃত্তিকা ডেয়ারি ফার্মের বকনা বাছুর এবং গাভীগুলো অত্যন্ত দক্ষ পরিসরে এবং লালন পালন এবং অত্যন্ত জাতসম্পূর্ণ এবং সম্পূর্ণ টিকা ভ্যাকসিন দেওয়া এই বাচ্চাগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন আসলে অনেক জাতসম্পূর্ণ যে বকনা বাছুরগুলো আমরা দেখালাম, আশা করি আমাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং পরবর্তী আরও কোনো নতুন তথ্য কাদের ভাইয়ের মুখ থেকে শুনবো বা একজন অভিজ্ঞ খামারি কাদের ভাইয়ের মুখ থেকে জানবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।